আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। এপ্রিল 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ 70টি প্রশ্নোত্তর নিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি। মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল, তথ্য মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আর এটি করা হয়েছে 15 মার্চ 2021 সালে। দুদকের বর্তমান চেয়ারম্যান কে? দুদকের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা কতটি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান মোট উড়োজাহাজের সংখ্যা 21টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে 5 মার্চ 2021 সালে সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি? শতবলাকা। ফেনী নদীর উপর নির্মিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 9 মার্চ 2021 সালে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু একের দৈর্ঘ্য কত? 1.9 কিলোমিটার। 27 মার্চ 2021 উদ্বোধন করা হয় বাংলাদেশ ভারতের মধ্যে কোন যাত্রীবাহী ট্রেন? মিতালি এক্সপ্রেস। মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের কলকাতা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় কি? স্বাধীনতা সড়ক। নেপালের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফর করেন কে? বিদ্যাদেবী ভান্ডারী। দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদের অর্থ দিয়ে গঠিত বিশেষ তহবিলের নাম কি? বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন করা হয় কবে? 15 মার্চ 2021 সালে। বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি? 5টি। এগুলি রয়েছে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর। 17 থেকে 26 মার্চ 2021 সালে জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কি? মুজিব চিরন্তন। মেট্রো রেলের ট্রেনগুলি নির্মাণ করেছে কোন প্রতিষ্ঠান? জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি। প্রস্তাবিত বঙ্গবন্ধু ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে? মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। 27 ফেব্রুয়ারি 2021 কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়? আরিসা কাজিরহাট ফেরি সার্ভিস। দেশের বৃহত্তম ইপিজেড প্রতিষ্ঠা করা হবে কোথায়? পটুয়াখালী জেলার সদর উপজেলার আলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়। বিআইডিএফ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে? পায়রা বন্দর কর্তৃপক্ষকে। কথা 71 নাটকের রচয়িতাকে? গোলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করেন প্রতীশ বল। গিনেস বুকে রেকর্ড হওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধুর মোট আয়তন কত ছিল? 1,19,430.237 বর্গমিটার। কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে? 2022 সালের মধ্যে। ঢাকা জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত? 595 কিলোমিটার। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 49টি। 49তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল বাসেত। ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি? হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 14 মার্চ 2021 তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে নিজেদের দূতাবাস চালু করে কোন দেশ? কসোভো। 19 মার্চ 2021 মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? উত্তর কোরিয়া। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? সামিয়া সুলহু হাসান। বিশ্বের কোন দেশের নিম্ন বা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নারী সংসদ সদস্যের হার সর্বাধিক? রুয়ান্ডা।
আন্তর্জাতিক দানাদার শস্য বর্ষক সাল কোনটি? 2023 সাল। 19 মার্চ 2021 মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে নিয়োগ পান কে? বিল নেলসন। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে? ডেভ হ্যালেন্ড। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন 16 মার্চ 2021 সালে। জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে? লিন্ডা টমাস গ্রিনফিল্ড। কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু পাওয়া যায়? রাশিয়া, এবং এটি পাওয়া যায় 2021 সালেই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুদ থাকতে হয়? 3 মাসের। সাদা চা বা হোয়াইট টি কি? এক প্রকার পানীয়। সাদা চা প্রথম চাষ শুরু হয় কোথায়? সাদা চা প্রথম চাষ শুরু হয় চীনের ফুজিয়ান প্রদেশে। আর্টেমিস প্রোগ্রাম কি? মার্কিন সরকারের অর্থায়নে 2024 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কার্যক্রম। দুঃখিত, এখানে চাঁদে শব্দটি আসেনি। বিলাসবহুল স্থাপনা পাম টাওয়ার কোন দেশে অবস্থিত? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 14 মার্চ 2021 কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে? সৌদি আরব। 24 ফেব্রুয়ারি 2021 কোভ্যাক্সের উদ্যোগে প্রথম টিকা পায় কোন দেশ? ঘানা। 22 মার্চ 2021 পর্যন্ত বিশ্বে কতটি করোনা ভ্যাকসিনের প্রয়োগ হয়? 12টি। 11 মার্চ 2021 আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? পিত্তর হোপমা স্কি। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় কবে? 9ই অক্টোবর 1997 সালে। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিউল, দক্ষিণ কোরিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? নভেম্বর 2021 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জেনেভা, সুইজারল্যান্ড। ষোড়শ G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 30 থেকে 31 অক্টোবর 2021, আর এটি অনুষ্ঠিত হবে রোম, ইতালিতে। 47তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11 থেকে 13 জুন 2021, কার্বিস বে, যুক্তরাজ্য। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বৈশ্বিক অস্ত্র ক্রয়ে বাংলাদেশের অবস্থান কত? 22তম। বায়ু দূষণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি? দিল্লি, ভারত। বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে কোন দেশ থেকে? বাংলাদেশ সর্বাধিক অস্ত্র ক্রয় করে চীন থেকে। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? দ্বিতীয়। বাংলাদেশ কবে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থন করে? 22 ফেব্রুয়ারি 2021 সালে। 19 ফেব্রুয়ারি 2021 কোন দেশ 170তম দেশ হিসেবে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে? কমোরোস। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? নিউ চায়না 1952। নিউ চায়না 1952 গ্রন্থটির অনুবাদক কে? অধ্যাপক ফখরুল আলম। ত্রিপুরা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? তাকৃদি। রাজনৈতিক থ্রিলার ধর্মী উপন্যাস স্টেট অফ টেররের লেখক কে? হিলারি ক্লিনটন ও লুইস পেনি। মাই ফাদার মাই বাংলাদেশ গ্রন্থের লেখক কে? শেখ হাসিনা। স্ফুলিঙ্গ চলচ্চিত্রের পরিচালক কে? তৌকির আহমেদ। স্বাধীনতা পুরস্কার 2021 লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান? 9 জন ব্যক্তি ও 1টি প্রতিষ্ঠান। 22 মার্চ 2021 ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে? গান্ধী শান্তি পুরস্কার 2020। 2021 সালে অ্যাবল পুরস্কার লাভ করেন কে কে?
লাজলো লোভাস ও অ্যাবি উইগার্ডসন। আজ এ পর্যন্তই ছিল, এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।